নমস্কার, শুভ সন্ধ্যা। আমরা আজকে রয়েছি বছর শেষের দিনে এবং এবারের অনুষ্ঠান, এর আগে আপনারা দেখলেন চেনা মুখ অচেনা গায়ক, সেখানে আমরা যাদের চিনি, যাদের কর্মক্ষেত্র দিয়ে যাদেরকে চিনি তাদেরকে দেখলাম, তাদের গান শুনলাম। কিন্তু এবারে আমি যাদের সঙ্গে রয়েছি, আমার ভীষণ শ্রদ্ধার এবং ভীষণ প্রিয় দুজন মানুষ রয়েছেন আমার সঙ্গে। প্রথমে আমার ডান দিকে রয়েছেন শিল্পী অনিন্দিতা রায়। নমস্কার আন্টি, স্বাগত জানাচ্ছি ভ্যানগার্ডে। ধন্যবাদ। আর তারপরে রয়েছেন শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র। নমস্কার আঙ্কেল, স্বাগত জানাচ্ছি। আর তবলায় রয়েছেন শিল্পী নারায়ণ বিশ্বাস। নমস্কার আঙ্কেল, অন্যদিন সুপ্রভাত বলি, আজকে শুভ সন্ধ্যা। আর সঙ্গে কিবোর্ডে অনেকদিন পরে পেয়েছি শুভ্রজিৎ নন্দী। আবার এক বছর পরে পাবে, আবার এক বছর পর পাবো। সেই আমরা চলে যাব গানে। আন্টি, তোমাকে দিয়ে শুরু করব। আচ্ছা ঠিক আছে। আজকে আমার কোনো প্রস্তুতি নেই, যা সামনে পাবো তাই গাইবো। হ্যাঁ, একদম। নিশা গামা পানি ধরে নিশা গামা পানি ধরে আমার মানে সন্ধ্যাটা একেবারে জমে যাবে। হ্যাঁ, তোমাকে পেয়েও আমাদের ভালো লাগছে।
আসলে এরকম একটা দিনে এরকম গান মাত বাজার মধ্যে থাকাটাই একটা বিশেষ পাওয়া। সেটাই সেটাই, আমি একটু আগে আমি যখন পিসিআর এর দাদাদের সঙ্গে বসে গল্প করছিলাম তখন ওরা বলছিল তোমার পিকনিক রয়েছে কি আজকে নাকি আজকে এখানে, তখন আমি বলছি আমার এই জায়গাটাই পিকনিক, মানে এখানে বসে যে উপভোগ করাটা সেটার কিন্তু একটা আলাদা আনন্দ। একদম একদম। আঙ্কেলের কাছে যাবো, আঙ্কেল এবার তোমার থেকে গান শুনবো। আমি পুরনো একটি গান, অনিন্দা যেমন গাইল প্রশান্ত ভট্টাচার্যের কথায় সুরে, খুব সুন্দর একটি গান, আমরা এসব গান শুনি না বললেই চলে। আকাশে সূর্য তারা এখনো তেমনি ওঠে, বাজালে তাক ধিনা ধিনি ধিনা বলতে মিনি বেজে ওঠে, আকাশে সূর্য তারা এখনো তেমনি ওঠে, বাজালে তাক ধিনা ধিনি ধিনা বলতে মিনি বেজে ওঠে, তোমাকে সেই তুমি নাই আমাকে সেই আমি নাই, আকাশে সূর্য তারা এখনো তেমনি ওঠে, বাজালে তাক ধিনা ধিনি ধিনা বলতে মিনি বেজে ওঠে, সেই সকাল থেকে সন্ধে, সেই সকাল থেকে সন্ধে তেমনি আসে ছন্দে ছন্দে ছন্দে, সেই সকাল থেকে সন্ধে তেমনি আসে ছন্দে ছন্দে ছন্দে, তার আগের মতোই আসে, তার আগের মতোই আসে, কাল যেমন এসেছিল আজ তেমনি এসেছে, শুধু তোমাকে সেই তুমি নাই আমাকে সেই আমি নাই, আকাশে সূর্য তারা এখনো তেমনি ওঠে, বাজালে তাক ধিনা ধিন ধিনা বলতে মেনে গেলে ওঠে, নাচলে নূপুর পায়ে, নাচলে নূপুর পায়ে আসলে বাসরে শহরে কিংবা গায়ে, নাচলে নূপুর পায়ে আসলে বাসরে শহরে কিংবা গায়ে, নূপুর ঝুমুর ঝুমুর বাজে, নূপুর ঝুমুর ঝুমুর বাজে, কাল যেমন বেজেছিল আজও তেমনি বেজেছে, শুধু তোমাকে সেই তুমি নাই আমাকে সেই আমি নাই, আকাশে সূর্য তারা এখনো তেমনি ওঠে, বাজালে তাক ধিনা ধিন ধিনা বলতে মিনি বেজে ওঠে, বাজালে তাক ধিনা ধিন ধিনা বলতে মিনি বেজে ওঠে, বাজালে তাক ধিনা ধিন ধিনা বলতে মিনি বেজে ওঠে। সত্যি এই গানগুলো আমি আমি অ্যাটলিস্ট শুনিনি এই গানটা, হ্যাঁ কিন্তু এখানে এই গানটা শুনে 1970 সালের গান এগুলি। আচ্ছা মানে গানটার ছন্দটা তোর জন্ম হয়নি তখন আমাদেরও হয়নি, আমার তো হয়নি সত্যি। আর কিন্তু গানগুলো মানে কিছু আছে না, ধরো যখন যখন বাংলা কি বলে রাতের বেলা আগের দিনের ছবিগুলোর গান দেয়, কিছু আছে শুনতে বেশ ভালো লাগে, কিছু আছে একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট একদম মানে প্রচন্ড ধীরে ধীরে চলছে, সেগুলো শুনলে মনে না বাবা আর শুনতে পাচ্ছি না, কিন্তু এই গানটা আমার জন্মের আগে হলেও মানে আমি ভীষণ এনজয় করছিলাম গানটার মধ্যে একটা, আমরা ছোট ছিলাম জানি মানে এগুলি খুব ভালো লাগতো শুনতে, হ্যাঁ ভীষণ সুন্দর। আবার তোমার কাছে আসবো আন্টি, আমি
রহমান গান, কিন্তু আজকের দিনে এরকমই ভাল লাগে না পুরনো গানগুলো। এটা ঠিক, মানে একদম শুনছি,
সত্যি কিছু কিছু দেখবে, মানে এই প্রসঙ্গটা যেহেতু উঠেছে তাই বলছি, প্রত্যেকবার পুজোতে নতুন মানে কোনো না কোনো নতুন একটা স্টাইল বেরোয়, কোন সময় লাইট লাগানো শাড়ি কিছু অনেক রকমের বেরোয়। কিন্তু যেটা মানে কি বলবো, ধরো আমাদের যে নরমালি তুমি যেটা শাড়ি পরলে, এই শাড়ি পরলাম, এগুলো কখনো কিন্তু পুরনো হয়, কিছু জিনিস আছে না এগুলো চিরন্তন হয়, চিরদিনের হয়। একদম সেটাই বলছি, তো গানের ক্ষেত্রেও তাই। আবার আঙ্কেলের কাছে যাব, এবারে আরেকটু সেই নস্টালজিক নস্টালজিক আমরা সবাই হয়ে গেছি। হ্যাঁ হয়ে গেছি, গৌরীপ্রসন্ন মজুমদারের কথা এবং নচিকেতা ঘোষের সুরে পিন্টু ভট্টাচার্যের গাওয়া অসাধারণ সেই গান। আমরা এখনো মনে হয় যে এই কণ্ঠে একটা মাদকতা ছিল, আমরা তৈরি হয়ে গেছি একটা দুর্দান্ত গান শোনার জন্য, চেষ্টা করছি ওদের মতো তো গাওয়া, আমরা ওদেরকে স্মরণ করে গাই এতটুকুই। শেষ দেখা সেই রাতে আমি একা, রাতে আছে কিছু তারি আবেশ, সেই প্রথম সেই দুঃসাহস, সেই প্রথম সেই দুঃসাহস, শেষ দেখা সেই রাতে আমি একা, এই রাতে আছে কিছু তারি আবেশ, সেই প্রথম সেই দুঃসাহস, সেই প্রথম সেই দুঃসাহস। কথা ভরা সেই দুজনের আলাপন, আরো কিছু ছিল ভুলে গেছে মন, কথা ভরা সেই দুজনের আলাপন, আরো কিছু ছিল ভুলে গেছে মন, এইটুকু আজ শুধু মনে পড়ে, শেষ দেখা সেই রাতে আমি একা, এই রাতে আছে কিছু তারি আবেশ, সেই প্রথম সেই দুঃসাহস, সেই প্রথম সেই দুঃসাহস। কতবারই আমি মনকে তো শুধালাম, মালতিকে মাধবী ভুলে গেছিলাম, কতবারই আমি মনকে তো শুধালাম, মালতিকে মাধবী ভুলে গেছিলাম, এইটুকু আজ শুধু মনে পড়ে, শেষ দেখা সেই রাতে আমি একা, রাতে আছে কিছু তারি আবেশ, সেই প্রথম সেই দুঃসাহস, সেই প্রথম সেই দুঃসাহস, সেই প্রথম সেই দুঃসাহস। বেশ রোমান্টিক না গানটা, আমি জানি না রোমান্টিক বলতে আমাদের আমাদের এখনকার গানের শব্দ বা রচনার সঙ্গে অনেক পার্থক্য, একদম এই সত্যিকারের প্রেমের গান। পুলক বন্দ্যোপাধ্যায় না, গৌরীপ্রসন্ন মজুমদারের আগের গানগুলোর মধ্যে মানে আমি জানি না, তোমরা আমার গুরুজন, তাও একটা বয়সে মানে একটু ফ্রি হতে ইচ্ছে করে আর কি। তো যেটা বলছিলাম যে বড় হয়ে গেছে ওখানে,
তো যেটা বলছিলাম যে আগের গানগুলোর মধ্যেও ভীষণ ভাবে মানে সাংঘাতিক ধরনের প্রেম, আর এখনের গান এখনকার গানগুলো যেগুলো সেগুলোর মধ্যে আছে, কিন্তু একটা বিরাট বড় ফারাক আছে দু ধরনের গানে। সময় একটা সময়ের একটা ব্যাপার রয়েছে, কিন্তু কারণ আমাদের মানে বর্তমানে ছেলেমেয়েরা জন্মগ্রহণ করছে বা ওদের চালচলন ওদের মানে আর্থিক সামাজিক অবস্থার উপর ডিপেন্ড করছে। তৎকালীন সময় কিন্তু ছিল, এত চাহিদা বোধ হয় ছিল না, তখন মোবাইল ফোন ছিল না, তো তখন তো আমরা টিভিও দেখতাম না। টিভি তো এসছে কবে, এশিয়ার গেমস প্রথম টিভি আসলো না? তো এই যে ঘটনাটা, আমরা শুধু এটা নিয়ে বঙ্গ থাকতাম যে রেয়াজ করতো জাকির হোসেন, তারা শুনেছি ওনারা বলছেন যে বাবা মা বাজা করতে দিলেন না, মানে একদম কোনায় বসে রেয়াজ কর, সারাদিন রেয়াজ করতেন। আজকে এরাই তো মানে আজকে ওয়ার্ল্ডে ফেমাস হয়েছেন, এবং মানে ওনারা এত প্রলোভন এত কিছু সব চলে এসছে না, আমরা একটা জিনিসের উপর মানে মনোনিবেশ করতে পারছি না একদম। সেটা মানে ভীষণ ভাবে মানে আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই। ধরো ধরো যে আমরা ধরো সোশ্যাল মিডিয়াতে ফেসবুক স্ক্রোল করছি, দেখবে একটা পোস্টে আমরা বেশিক্ষণ থাকতে পারি না, আমরা কনস্ট্যান্ট মানে যেতে থাকি যেতে থাকি, সেই মনোযোগের ভীষণ চঞ্চলতা, হ্যাঁ ভীষণ চঞ্চলতা, অস্থিরতা, অস্থিরতা, ঠিক। আমরা আবার মল্লিকার ওই কথাটাই নারন্দা আমার মনে হচ্ছে আর কি, যে ও যে বললো আর কি, তোমরা আমার গুরুজন, আমি তো একটু বড় হয়েছি, কিন্তু আমার একটা কথা মনে হলো, সে একটা সময় ছিল, যদিও বোধহয় এখন দেখি না, আগে গান বাজনা সবাই দাদা হতো, সে মায়েরও দাদা মেয়েরও দাদা, তো এটা এটাতে মানে ভালোই ছিল, সবাই ফ্রি ফ্র্যাঙ্ক ছিল। এখন তো ওরা আন্টি বলে, আমি রাজুভাই বলছি অমিত কুমার বলছেন হেমন্ত দা, কিশোর কুমারের সমসাময়িক হেমন্ত মুখোপাধ্যায়, অমিত কুমার বলছেন একটা কথা, হেমন্ত দা বলছে কি কথা, বাবার বয়সী হলো হেমন্ত, বাবারও দাদা, তাহলে আমি কি বলবো বলো না তুমি, ঠিক চলো এবারে আবার গানে ফিরে গেছি। এটা পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা, রতু মুখোপাধ্যায়ের সুর, নির্মলা মিশ্রের গাওয়া। গরু বিমানিনী তার সাথী রে, বলিনীর সাজানোর কত কথা, ঠুকরা বুমান করো না শোনো কথা, আবেশে মুখ রেখে পিয়াল গালে ওলো সাতরঙা পাখি বলে মনের কথা, বড় বিমানিনী তার সাথে রে, বলিনীর সাজানোর কত কথা, ঠুকরা বুমান করো না শোনো কথা, thank you.
আমি তো বাড়িতে গিয়ে পুনর পুনর ক্যাসেট গুলি ঘেটেছি, ঘেটে যাওয়ার ঘাটার পরে এই গানটা বেরিয়েছে। আনকমন গান, হ্যাঁ তুই বলছিস তো এটাই শেখা, আমার ও তো বাইরে শেখাবো না, তাই এটাই শেখান। তাহলে সেখানে উনি বলছেন যে ওনার হাজবেন্ড ছিলেন প্রদীপ দাশগুপ্ত, তো ওনাদের বউ ভাতের রাতে উনি কোন বলছেন আমার জন্য কি গিফট এনেছো, তো উনি একটা কাগজ একটা ভাজ করা ছোট্ট একটা কাগজ দিয়েছিলেন ওনাকে, দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছেন। তো তারপর উনি খুলে দেখেন লেখা যে আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। বলে আমি তো তখন ছোট ছিলাম, অতটা বয়স ছিল না, আমি তো একদম রেগে আগুন, বলছে কি দিয়েছো, হ্যাঁ সারা রাত নাকি মানে দরজার বাইরে ওনাকে রেখে উনি দরজা বন্ধ করে রেখেছিলেন। তো এইটা মনে পড়লো আর কি, তুমি নির্মলা মিত্রের গান করলে বলে। আবার তোমার কাছে যাবো আঙ্কেল, কি শোনাবে বলে বলো। ঠিক আছে, আমি আবার সেই মানে সেই স্বর্ণযুগে ফিরে যাচ্ছি। আমরা জানি যে মুকেশজির কথা সবাই আমরা চিনি, জানি মুকেশজি খুব কম বাংলা গান করেছিলেন, খুব কম, তার মধ্যে একটি মিন্টু ঘোষের কথা এবং ফিবাল ছাড়া সুরে, খুব ফেমাস গান। মন্দ বলে লোকে বলুক না বলুক না, মন্দ বলে লোকে বলুক না বলুক না, হিংসে করে জলে চলুক না চলুক না, তবুও দুজনে কুজনে কুজনে তবুও তবুও দুজনে কুজনে কুজনে, এসো না এ পথ ভরিয়ে যাই নতুন ছন্দ ছড়িয়ে যাই, মন্দ বলে লোকে বলুক না বলুক না। কি হবে ওদের কাছে লুকিয়ে থেকে, মনের আড়ালে আজ মনকে ঢেকে, কি হবে ওদের কাছে লুকিয়ে থেকে, মনের আড়ালে আজ মনকে ঢেকে, অমুক অমুক হয়ে যদি হয় জানা জানি তা হোক না, তবুও দুজনে কুজনে কুজনে তবুও তবুও দুজনে জানি তু জানে, এসো না এ পথ ভরিয়ে যাই নতুন ছন্দ ছড়িয়ে যাই, মন্দ বলে লোকে বলুক না বলুক না।
ভাবে দু চোখে মিছে লজ্জা টেনে সবাই এ কথা আজ যাতে না জেনে কি হবে দু চোখে মিছে লজ্জা টেনে সবাই এ কথা আজ যাতে না জেনে আকাশ বাতাস ভরে যদি চলে পানি চলুক না তবুও দুজনে কুজনে কুজনে তবুও তবুও দুজনে কুজনে কুজনে এসো না রে পদ ভরে যাই ছন্দ ছড়িয়ে যাই মন্দ বলে লোকে বলুক না এসে করে চলে চলুক না চলুক না তবুও দুজনে কুজনে কুজনে তবুও এসো না রে পদ ভরিয়ে যাই ছন্দ ছড়িয়ে যাই মন্দ বলে লোকে বলুক না বলুক না হ্যাঁ সত্যি একেবারে মানে জমে গেছে আর কি। আর আমি এখানে বসে আজকে আমার এত শ্রদ্ধার এত প্রিয় মানুষদের সঙ্গে বসেছি, সত্যি আমার একেবারে বছরের শেষটা চিরস্মরণীয় হয়ে থাকবে। এরপরে তোমার কাছে আসবো, কিন্তু তোমার থেকে একটু জানবো সারাটা বছর কেমন কেটেছে বলো। হ্যাঁ আসলে আজকে এই যে মানে আমরা পুরনো গান গাইছি, আজকে তো আসলে ফিরে দেখার দিনই, তাই না? তো গানও আমরা সেভাবেই দেখছি, পুরনো দিনেই যাচ্ছি। হ্যাঁ ভালোই কেটেছে, ভালোই মন্দ অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু পেয়েওছি, ভালোই কাটছে। শুধু এখন আর ওগুলো ভাববো না, ভাববো যেটা আসছে সেটা যেটা খুব ভালো আসে সবার জন্য। চলো আবার ফিরি গান, এবারে কি শোনাবে বলো। আচ্ছা এই গানটা এত বড় আকাশটা, সবগুলো একেবারে প্রিয় প্রিয় গান। এটাও পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, সুধীন দাশগুপ্তের সুর করা, অরুন্ধতী হোমচৌধুরী গিয়েছিলেন। এত বড় আকাশটাকে ভরলে যো ছোনায় ও গো চাঁদ, ওর
ত্রিপুরার মেয়ে ত্রিপুরার মেয়ে ছিলেন হ্যাঁ যদি তো দাঁড়ো জানবেন আর ওনাদের ওনার ইতিহাস আমাদের গর্ব হ্যাঁ আমি যেহেতু তোমাদের যেহেতু পেয়েছি কিছু কিছু গল্প কি শুনতে পারি কিছু মনে পড়ে অরুন্ধতী ওম চৌধুরীর সঙ্গে জড়িত বা কোনো ইতিহাস আমার গান শুরু হওয়ার আগেই উনি কলকাতায় মানে সেটেল হয়েছিলেন মানে অমিয় দাস ওনার গুরু ছিলেন মানে লোকসঙ্গীত মানে সব থেকে অমিয় দাস উনি নিয়েছিলেন উনি গিয়েছিলেন কলকাতায় আচ্ছা তারপর তো ফিরে থাকাতে হয়নি হয়নি তো ওনার বাড়িতে অরুন্ধতীর সঙ্গে কথা হয়েছিল আমাদের অনেক সিনিয়র ছিল বিজয়কুমার স্কুলে পড়তেন ও আচ্ছা আচ্ছা এবং গানের জন্য ওনাকে পাস করে দেওয়া হতো একটু ভালো ভয়েস ছিল হেমন্ত মুখার্জি বলেছিলেন যে এরিস্টোক্রেসি আছে গলায় হেমন্ত মুক্তি ছিল যাই হোক অত্যন্ত মাঝারি মানুষ অত্যন্ত মাঝারি মানুষ কথাবার্তায় তৎকালীন সময় তো মানে কি বলবো যে বাংলা গানে যারা ছিলেন দিকপাল ওদের কাছাকাছি সময় উনি কিন্তু দাপিয়ে গিয়েছেন কিন্তু অহংকার ছিল না রেজওয়ানা চৌধুরী বন্যা যে বিশিষ্ট শিল্পী তার গুরু কণিকা বন্দ্যোপাধ্যায় তিনি মানে বন্যা রেজওয়ানা চৌধুরী বন্যা যখনই কোনো অনুষ্ঠান করেন তার গুরুর কথা যখন বলেন তখন মানে আমি শুনেছি বলতে অনুষ্ঠানেই শুনেছি বলতে তখন মানে বলেছেন যে আমার গুরু মানে কণিকা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলতেন একজন ভালো শিল্পী হতে গেলে সবার আগে ভালো মানুষ হতে হয় তো তুমি বললে উনি একেবারে মাটির মানুষ ছিলেন অহংকার ছিল না সেই পরিপ্রেক্ষিতে কথাটা বললাম চলো এবারে তোমার কাছে একটা গান গাই খুব জনপ্রিয় গানই মানে এগুলি তো আমার পছন্দের গান সঙ্গে সঙ্গে আমাদেরও পছন্দের এবং আমরা ভীষণ মজা করছি এনজয় করছি আর দিন আমার চিরদিন জানি থাকবে না তো যাবে ফিরে দিন আমার চিরদিন জানি থাকবে না বসন্ত যাবে ফিরে কুহু কুহু স্বরে কোকিলা বুঝি ডাকবে না দিন আমার চিরদিন জানি থাকবে না বসন্ত যাবে ফিরে ঝরা পাতাদের হাহাকার আসে কানে বাতাসের সুর ভরে যায় গানে গানে ঝরা পাতাদের হাহাকার আসে কানে বাতাসের সুর ভরে যায় অভিমানে যদি আসে গো কখনো সেদিন যদি আসে গো কখনো এই আলো ছবি আঁকবে না দিন আমার চিরদিন জানি থাকবে না বসন্ত যাবে ফিরে চলে এ ভুবনে হৃদয়ের গান থেমে যায় ক্ষণে ক্ষণে আলো আধারে খেলা চলে এ ভুবনে হৃদয়ের গান থেমে যায় ক্ষণে ক্ষণে
আকাশ গো মেঘে ছায় হে আকাশ গো কোন স্মৃতি মনে রাখবে না দিন আমার চিরদিন জানি থাকবে না শুনতো যাবে ফিরে কুহু কুহু সরে চিরদিন জানি থাকবে না শুনতো যাবে ফিরে দিন আমার চিরদিন জানি থাকবে না শুনতো যাবে ফিরে তোমার কাছে ফিরবো আমাদের এবার সময়টা আস্তে আস্তে কমছে চৌধুরীর কথা এবং সুর ধরণীর পথে পথে ধুলি হয়ে রয়ে যাব সে কামনা আর কিছু না ধরণীর পথে পথে ধুলি কত
গানগুলো শুনলে পর মুখ দিয়ে শুধু আহা আহা ছাড়া আর কিছু বেরোয়। সলিল চৌধুরীর গান কথা এত রিচ আর কি, কথা এবং সুর দুটোই, কথাটা হ্যাঁ ওটা তো বলেই লাভ নেই। সূর্যোদয়ের সমস্ত গান নিজে কথা সুরই করতেন বেশিরভাগ, বন্দ্যোপাধ্যায়ের কথার উপর সুরারোপ করা আছে। হ্যাঁ বেশিরভাগ গান ওনার নিজেরই কথা নিজেরই সুর। আঙ্কেল তোমার কাছে যাবো, কিন্তু এর আগে শুনবো সারাটা বছর কেমন কেটেছে বলে। কেটেছে মানে খুব ভালো কাটেনি, কারণ পরিবারই একটা বিচ্ছেদ হয়ে গেছে, মানে বিয়োগ অন্ত ঘটনা ঘটেছে, যাই হোক সেটা বছরের শেষের দিকে প্রায় ঘটেছে। আসলে একটা জীবন যায়, মানুষের জীবন আসলে ওই চড়াই উত্তরের মধ্যে দিয়ে যায়, তো সুখ যেমন ক্ষণস্থায়ী দুঃখ আবার চিরস্থায়ী হয়, সুখ ক্ষণস্থায়ী ঠিকই, অনেকে অনেকে বলেন যে ভগবান বোধহয় সুখ সহ্য করতে, সুখ সহ্য মানে কি সেটা চলছে কত না জীবন থেকে ধাক্কা খেয়ে গেলে পরে একটা তখন এটা থেকে বেরিয়ে আসা খুব শক্ত হয়, শক্ত হয় ঠিক। তো এটা গান বাজনাই এই পথটা বাতিল দেয়, কারণ গান বাজনা করলে পরে হয়তো মানসিক যে অশান্তি মানসিক যে দুঃখ সেখান থেকে একটু বেরিয়ে আসা দিতে পারে, সেটাই আমরা বিশ্বাস করি। আমরা প্রতিদিন সকালে যেমন থাকি একটাই কথা থাকে আমাদের, যে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আমরা একমাত্র যে কোনো যে নাচ যিনি নাচ করেন তার ক্ষেত্রে নাচ, যিনি অভিনয় করেন তার ক্ষেত্রে অভিনয়, এবং যারা কণ্ঠশিল্পী তাদের ক্ষেত্রে আবৃত্তি এবং গান, সেই সেই জায়গাটাই একমাত্র ভরসার জায়গা এবং একদম আশ্রয়, এক এক মানে এক একমাত্র আশ্রয়। যাবো এবারে বিরহের গান, পছন্দের গীতিকার হরিকমল গিরি উনি এখনো নেই, ওনার কিছু গান আমি কম্পোজ করেছিলাম, এর মধ্যে একটা গাছ গাইছি আমি গজল আঙ্গে কিছুটা রয়েছে এর মধ্যে। তোমার সুর করা? খুব সুন্দর কথা। কেন এমন হলো কেন এমন হলো কেন এমন হলো কোন অজানা চৈতালি হাওয়ায় দিল সব উল্টে পাল্টে কেন এমন হলো সে তো জানি না, তবু জানি না, সে তো জানি না, তবু জানি না কেন এমন হলো। সে যে ছিল আমারই জীবনের শপথ নিয়ে কেন যে হলো বিবাগী এ মনে ব্যথা দিয়ে, সে যে ছিল আমারই জীবনের শপথ কেন যে হলো বিবাগী এ মনে ব্যথা দিয়ে, সে তো জানি না কেন জানি না, কেন জানি না, তবু জানি না কেন এমন হলো। সে কেন হলো আমারি তাই শুধাই বারে বার, ছেঁড়া মালা
কখনো পিই গলায় ওঠে গো সে কেন হলো আমারি তাই শুধাই বারবার ছেড়ামালা কখনো কি গলায় ওঠে গো বাবা সে তো জানি না তবু জানি না কেন এমন হলো চৈতালি হাওয়ায় দিল সব উল্টে পাল্টে সে তো জানি না জানি না সে তো জানি না জানি না কেন এমন হলো আমাদের আজকের অনুষ্ঠানের বাড়তি পাওয়া আঙ্কেলের নিজের সুর করা আমি ভাবছিলাম যে তোমার গানের ঝুলিতে আজকে আছে কিনা তোমার সুর করা গান শুনে শুনে নিলাম হ্যাঁ ভীষণ টাচি গানটা আমাদের আজকের অনুষ্ঠানের এই এই পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ছোট ছোট করে তোমাদের দুজন থেকেই দুটো গান শুনে নেব আচ্ছা একটা গান ভীষণ পছন্দের গানটা কথা ভবিষ্য গুপ্তে আর সুর সুরকার না সুদীপ্ত দা ভালো গিয়েছে গানটা অর্ধেকটা গাইবো কারণ সময় কম হ্যাঁ আমি চাঁদকে বলেছি একটু দাঁড়াও আরে একটা চাঁদ তুমি দেখো না আমি মেঘকে বলেছি তুমি ভেসে যাও মুছে দিও না যোছনা আমি চাঁদকে বলেছি একটু দাঁড়াও তুমি দেখো না আমি মেঘকে বলেছি তুমি ভেসে যাও মুছে দিও না যোছনা আমি চাঁদকে বলেছি একটু দাঁড়াও ছিল কাছে তাকে দেখে যত ভাষা বোবা হয়ে গেছে এত রূপ নিয়ে এসে এসেছিল কাছে তাকে দেখে যত ভাষা বোবা হয়ে গেছে কত ভালো তোমাদের দুজনের জন্য তুমি হ্যাঁ ভীষণ ভালো সত্যি হ্যাঁ আর গানের সুরটা মানে তুমি যখন শুরু করলে না শুরু করলে আমার দেখো গায়ে কাটা দিল মানে কিছু কিছু গান থাকে মানে ভীষণ ভাবে ম্যাচ করে যায় কি নিজের ভাইবের সঙ্গে আকাশজনীতে যখন আমি আমার আপগ্রেডেশনের সময় যখন রেকর্ডিং করছিলাম ওখানকাররা বলছিল এত ভালো সুর আর কি হ্যাঁ সত্যি এত সুন্দর কথা বলছিল আমার কম্পোজিশন পাওয়ার ওর অবদান আপনার খুব ভালো সুর ছিল সেগুলো গানটা সত্যি অসাধারণ তোমার কাছে যাব এবং তোমার গান দিয়ে আজকের এই পর্বের অনুষ্ঠান পরে আমরা নতুন বছরকে 2023 এ মানে ঢুকবো
আজকে তো 22 শেষ হয়ে যাচ্ছে, প্রত্যেক জীবনে প্রত্যেক বছরই আমাদের মানে বয়স বাড়ছে, আস্তে সবাই কিন্তু 70-80-90 হয়ে যাচ্ছে, ঠিক না? এখন এই আগামী দিন যেন ভালো কাটে বা সবার জন্য শুভ হয়, তাই নিয়ে একটি গান কাজী কামাল নাসেরের কথা শুনে, আমার খুব পছন্দের গান। আগামীর দিন আগামীর রাত, থাকলে সহায় খুলবে বরাত। আগামীর দিন আগামীর রাত, থাকলে সহায় খুলবে বরাত। দুঃখে সুখে হাসি মুখে চলব সবাই হাতের হাত। আগামীর দিন আগামী রাত, থাকলে সহায় খুলবে বরাত। ফুল পাখি গাছপালা বন্ধু নিয়ে গাইব জীবন গান গুনগুনিয়ে, ফুল পাখি গাছপালা বন্ধু নিয়ে গাইব জীবন গান গুনগুনিয়ে। পরিবেশ ধ্বংসের হবে না শরিক, পুরব না প্রকৃতির অভিসম্পাদ। পরিবেশ ধ্বংসের হবে না শরিক, পুরব না প্রকৃতির অভিসম্পাদ। বিপদ বাধায় ভেঙে পড়ব না, ধৈর্যের পথ থেকে নড়ব না। বিপদ বাধায় ভেঙে পড়ব না, ধৈর্যের পথ থেকে নড়ব না। মিথ্যের ইমারত গড়ব না, কে জানে কি ঘটে দৈব। আগামীর দিন আগামী রাত, থাকলে সহায় খুলবে বরাত। দুঃখে সুখে হাসি মুখে চলব সবাই হাতে রেখে হাত, চলব সবাই হাতের হাত, চলব সবাই হাতে রেখে হাত। আমাদের সবার এটাই মাথায় রেখে চলা উচিত, চলব সবাই হাতে রেখে হাত। তো তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ, এবং নতুন বছর খুব খুব ভালো কাটুক সেটাই আশা করবো, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। ভ্যাঙ্গার পরিবারে সবার ভালো কাটুক, সবার জন্য আগাম শুভেচ্ছা 2023-এর। তোমরা সবাই ভালো থাকো, তোমরাও খুব ভালো থেকো। তো এই পর্বের অনুষ্ঠান এখানে শেষ করব, দেখা হবে আর কিছুক্ষণ পরে। রাত 11টা থেকে আমাদের আরেকটা অনুষ্ঠান রয়েছে। এই কিছুটা সময় আপনাদের রাত্রির বেলার খাবারটা আবার সব শেষ করে আপনারা আসুন একেবারে তৈরি হয়ে, আমরাও ততক্ষণে চলে আসছি আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন। নমস্কার।